ব্যাপারে যারা তোমরা লক্ষ লক্ষ প্রশ্ন করেছিলে কৌশানীর নিজের স্কিন কি করে এত সুন্দর রেখেছে কি করে এত সুন্দর নেলস কি করে এত সুন্দর সেই সব সৌন্দর্যের সব রকম কিজ মানে চাবি কাঠি কোথায় লুকোনো আছে সেটাই এবারে দেখাবে এটা অ্যাকচুয়ালি অনেক ফার্স্ট অফ অল লেট মি কমপ্লিমেন্ট ইওর স্কিন ও আচ্ছা অ্যামেজিং থ্যাঙ্ক ইউ এত ক্লোজ থেকে দেখ মানে দেখার সুযোগ তোমাদের হয় না আমি দেখছি স্পটলেস স্কিন বলতে যেটা বোঝায় ওর হচ্ছে থ্যাঙ্ক ইউ সো মাচ আর অ্যাকচুয়ালি আমি একদমই নো মেকআপ পারসন আমি খুব একটা মেকআপ ভালোবাসি না কিন্তু আমার একটা খুব বাজে হ্যাবিট আমি প্রচন্ড শপিং করতে ভালোবাসি তো এরকম কোনো জিনিস নেই বা এরকম কোনো লিপস্টিক শেড বা এরকম কোনো মেকআপ আইটেম নেই পৃথিবীতে যেটা আমার কাছে নেই বা এরকম কোনো ব্র্যান্ড নেই যেটা আমার কাছে নেই আমি খুব ভালোবাসি কিনতে মানে আমার মনের সন্তুষ্টির জন্য আমার কাছে থাকবে জিনিসটা আমি ইউজ করলাম কিনা না বাট ম্যাক্সিমাম দিন তুমি আমায় দেখবে যে কোনো মলেও যদি দেখা হয় বা আমি ধরো একটা মুভি দেখতে গেছি আমি কিন্তু মেকআপ ছাড়া একটা নর্মাল জাস্ট আইব্রো অ্যান্ড লিপ বাম বা হালকা লিপ গ্লস দিয়ে আমি চলে গেলাম তো আমি এরকমই আমার নো মেকআপ আপ পার্সন আজকেও আমি খুব একটা সাজিনি যেহেতু একটা ক্যাজুয়াল বাড়ির আড্ডা সো আমি খুব একটা সাজিনি বাট হ্যাঁ জিনিস আমার কাছে তুমি দেখবে যে প্রচুর আছে আর সিক্রেট হচ্ছে আমার কাছে পঁচানব্বইটা লিপস্টিক শেডস আছে

কোনোদিনই বেরোতে পারি না মানে আইব্রোট আমার খুব একটা শখের জিনিস আচ্ছা এটা এটা এটাই তুমি ইউজ করো হ্যাঁ এটাই আমি ইউজ করি এখন ইউজ করে রয়েছি দেখে নাও ভালো হবে রাইট অ্যান্ড এখানে যে দেখছো এগুলো সব হচ্ছে লিপস্টিক শেডস এখানে প্রচুর লিপস্টিক এখানে নো অ্যাকচুয়ালি বাট আই লাইক দি শেডস অফ এস্টিল অর্ডার আমার টম ফোর্ডেরও লিপস্টিক আছে আমার ম্যাকের প্রচুর আছে স্ম্যাশ বক্স আছে রিসেন্টলিসিয়ার আমার এখানে দেখো আমি আমি খুব পছন্দ করি তাই আমার কাছে পাবে কোথা থেকে এনেছো থেকে সব বাইরে ভালো পাওয়া যায় না তো আমি সব বাইরে থেকে প্লাস আমার স্কিন কেয়ার ক্রিম এভরিথিং এগুলো আমি বাইরে থেকেই আনি আর যেমন খুব সুন্দর সুন্দর আই শেডোজ আছে আমার কাছে ন্যাচারাল আই প্লাস তুমি আমার আই শ্যাডো প্যালেট দেখতে পাবে প্রচুর হাইলাইটার আলাদা আলাদা করে রাখা কন্টোরকেট আছে আহ বডি শাইন আছে সুন্দর সুন্দর আহ স্পঞ্জ আছে যেগুলো দিয়ে আমরা মেকআপ করি বিউটি ব্লেন্ডার্স আর মেকআপ ব্রাশেস এন্ড হুডা বিউটি মানে আমার কাছে আমি তোমাকে আগেই বললাম যে কিছু পাবে না এরকম নেই যখন আমার মেকআপ আর্টিস্টরা সাজাতে আসে তারা নির্ভয় আসে যে আমাদেরকে আমি যদি কোনো জিনিস ভুলেও যাই কোশানি কাছে থাকবে মানে তুমি মেকআপ আর্টিস্টদের অনেক সুবিধা করে দিয়েছো এটা একদম তুমি কি হাইড্রেটিং আই ক্রিম যেটা ববি ব্রাউন ওটা ইউজ করো ওটা কি মানে তোমাকে অনেক সুদিং ব্যাপারটা করি মানে এটা একটা অ্যাকচুয়ালি ন্যাচারাল একটা শাইন বা ন্যাচারাল একটা গ্লোয়ের জন্য ইউজ করা এন্ড খুব সুদ করে যেহেতু আমরা প্রচণ্ড ক্যামেরা তার আলোর মধ্যে থাকি তো অনেক সময় অ্যাজ অ্যা বেস আমি ইউজ করে তারপর সেটে যাই তো ওই জন্য মানে এন্ড হালকার ওপর থাকি বলে আমি আমার প্রোডাক্টসগুলোকে নিজেই ক্যারি করি মানে যেহেতু সবার কাছে সব স্কিন টোন তো থাকে না তো অ্যান্ড আমি খুব একটা বেশি ওই এক্সট্রা মেকআপ মানে মেকআপ করেছি এটা বোঝা যাবে এটা আমি চাই না মেকআপ করিনি বাট আমি মেকআপ হালকা করেছি এটা ইজ মাই নিউ লুক যেটা আর কি সেটা এটা খুব ভালো যায় ও তোমার স্কিন টোনের সঙ্গে বিশেষ করে যাদের ইভেন স্কিন একদম সুন্দর একটা ইভেন ব্যাপার থাকে তাদের নিউড লুকটা খুব ভালো খুব ভালো যায় ওর সঙ্গে আচ্ছা আমি আরেকটা জিনিস আমি খুব খেয়াল করলাম তোমার সব কটা মেকআপ কিন্তু বক্সের ভেতরে রাখা আছে এটা সাধারণত থাকে না সাধারণত সবাই বের করে মানে যে যে এই যে কাগজে যে প্যাকেটটা থাকে আর কি প্যাকেজ থেকে বের বের করে রেখে দেয় রেখে দেয় এটার কি কোনো কারণ আছে মানে এতে কি বেশি দিন ভালো থাকে জিনিসটা এটা আমি তোমাকে যেটা বললাম আর কি যেহেতু আমি খুব ক্লিন অ্যান্ড খুব ইয়েভাবে মেনটেন করি তো আমি যদি ধরো কোনো খুব খুব দামি একটা ব্যাগ কিনলাম বা একটা খুব ভালো ঘড়ি কিনলাম আমার সেটাও এখনো অবধি তুমি এন্টার বক্স মানে আমি ওটাকে ওইভাবেই রাখি ওইভাবেই মেনটেন করি তো আমার লিপস্টিকস গুলো উইদাউট কভার খুব একটা পাবে না কয়েকটা উইদাউট কভার আছে যেগুলো রেগুলার শুটে যায় বাকি আমার যত আছে সবকিছু উইথ কভার সেগুলো সবকটাই ব্র্যান্ড নিউ দেখতে লাগবে আচ্ছা তুমি কি লিপস্টিক পার্সন না লিপ গ্লস লিপ বাম লিপ মানে লিপস্টিক পার্সন লিপস্টিক পার্সন বিকজ যেও তো মেকআপ তো ওই আইব্রো এন্ড লিপস্টিকটা করেই আমি বেরিয়ে যাই বেশিভাগ সময় মানে লিপ অনেকে লিপ বাম টাকেই একটু কালারফুল লিপবাম বাম ইউজ করে বেশিরভাগ সময় আর সেটাও বেশি আমার তো তোমার না আমার কাছে এখানে গ্লসের কালেকশন আছে এগুলো সব নিউড শেডস এন্ড গ্লস আচ্ছা তো আমি এটা এটা ডিওর এগুলো ডিওরের আছে এই এই লিপ এন্ড অ্যান্ড লিপ এটা যেমন একদম ন্যাচারাল লিপ বাম যখন ইচ্ছা আমি ইউজ করতে পারি তো এইগুলো আমি রাখি বাট আই এম মোর অফ আ লিপস্টিক পারসন আমি খুব ভালোবাসি এখন খুব একটা ট্রেন্ড হয়েছে ভেগান লিপস্টিক্স মানে যেগুলো মধ্যে एनिमल টেস্টিং হয় না সেই ওগুলো কি তুমি ভালোবাসো ওগুলো ইউজ করেছো এখনো ইউজ করা হয়নি বাট আমি কিরকম বলতে মানে আমার ধরো যেটা দেখে আমার ভালো লাগলো আহ বা আমার মনে হলো যেটা আমাকে সুট করবে আমি ওটা জাস্ট নিয়ে নি আমি আর ভাবিনা তো আমার যেটা ভালো লাগবে আমি সেটা তুলে নেব আমি এরকমই ও নাইস আর খুব সুন্দর করে রাখা আছে এই কর্নারটা সুন্দর করে ইউজ করে ও দেখো কি সুন্দর করে রেখেছে একটাও যাতে তোমার যেটা ইচ্ছে সেটা যাতে দেখতে পাচ্ছ এইটা একটা ভালো যেহেতু সব সময় খুব তাড়াহুড়োতে রেডি হয় তো হাতের কাছে যাতে সবকিছু থাকে এখানে 24 আওয়ার ব্রো সেটার এটা এটা কিভাবে ইউজ করব এটা হচ্ছে আইব্রো জেল অ্যাকচুয়ালি মানে আইব্রো করার পর অনেক সময় তো আমরা করে বেরিয়ে যাই তারপর ধুলো বালি হাওয়া সব কিছুতে অনেক সময় সেটটা খারাপ হয়ে যায় তো এটা দিয়ে দিলে এটা হচ্ছে আইব্রো ফিক্সার এটা ট্রান্সপারেন্ট জেল এটা তোমার আইব্রোকে আইব্রো জায়গায় রাখবে মানে একটা পাতাও এদিক থেকে ওদিক হবে না তো আমাদের শুটিং এর জন্য খুব দরকার হয় যেহেতু আমরা বারবার টাচ আপ আর ইয়ে এগুলো ইউজ করি না বারবার তো একবার ইউজ করলেই আমার পুরো দিনের কাজ হয়ে যায় আচ্ছা স্কিন তো হয়ে গেল এবার হে আসি মানে কি বলবো ওর হিজ মেন নট হেয়ার ইটস এনভাইবল মানে অনেকেই তোমার তোমার এই চুলের জন্য হিংসায় মরে যাচ্ছে অনেকেই কারণ সত্যি সত্যি চুলটা খুব মানে নায়িকাদের ভীষণ দরকার তেমনি খুব দরকার সেটা যত্ন নেওয়া এবং ভলিউমটা ঠিক রাখা এইটা খুব খুবই জরুরি হয়ে দাঁড়ায় তুমি সেটা কিভাবে যত্ন নিয়েছো মানে যে যে ক্ষতিকর খুব চড়া আলো খুব ক্ষতিকর কেমিক্যালস ইউজ করা সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছো কিভাবে আহ আমি খুব একটা মানে ওই কথায় কথায় পার্লার যাওয়া বা কিছু এগুলো করি না বাট যেটা আমার দরকার সেটা হচ্ছে ট্রিটমেন্ট আমি হেয়ার স্পা করি বা শ্যাম্পু ভালো শ্যাম্পু ভালো কন্ডিশনার যেটা আমার চুলকে ভালো রাখবে কোকোনাট অয়েল এই অয়েলিংগুলো আমি করি সপ্তাহে একদিন অ্যান্ড চেষ্টা করি যতটা আর কি মানে আমরা কেমিক্যাল ফ্রি রাখতে পারি তো আমি খুব একটা ওই হিট বা ইয়ে আমার কাছে হেয়ার স্টাইলিংয়ের যত অ্যাপ্লায়েন্সেস আছে সব কিছু পাবে তুমি আমার কাছে যেমন মেকআপ দেখলে তেমনই হেয়ারেরও প্রচুর আমার কাছে ইকুইপমেন্টস আছে যেমন দেখি একটু দেখবে শপিং আমার রাখা মানে আমার হেয়ার স্টাইলিং বলতে যেমন ধরো প্যাডেল ব্রাশেস ঠিক আছে তারপর আরো সুসু সুন্দর ব্রাশ আছে আমার কাছে প্রচুর সুন্দর তারপর তোমার রোলিং মেশিন আচ্ছা এই দেখো প্লাস আমার কাছে দেখতে পাবে ভালো ভালো রোল কারলিং টং মানে যেগুলো আমরা ইউজ করি সেটে হ্যাঁ এই যে হিরোইনরা সুন্দর দেখার জন্য যেগুলো ইউজ করে প্রচুর ধরনের আমার কাছে আছে হেয়ার ড্রায়ার আছে আমার কাছে রিসেন্ট আমার ফেভারেট ডাইসনের একটা পুরো সেট কিনেছি আমি হ্যাঁ সেটাও আমার মানে খুবই পছন্দের তো এরকম আমি সবকিছু আমার কাছে রেডি রাখি যে যখন যেটা দরকার আমি পেয়ে যাব মানে এই যে তুমি ক্রিয়েটিভিটিটা এখানে অ্যাপ্লাই করেছো সেটার ফলও কিন্তু দেখা যাচ্ছে যে তুমি ইউ পজেস গ্লোয়িং স্কিন সবকিছু কিন্তু এত সবের পরেও একটা পর্ব থাকে যে মেকআপটা তোলা এবং ভালোভাবে তুলে তারপরে শুতে যাওয়া সেটা কি তুমি রেগুলারলি করো বা মানে না কখনো কখনো চিট করো নিজেকে না না একদমই না বিকজ ছোটবেলা করতাম যে কাজল লাগিয়েছি এন্ড সেই অবস্থাতেই শুয়ে পড়লাম দেরি হয়ে গেছে বলে পার্টি থেকে ফিরে বাট এখন ওটা একদমই করি না আমি খুবই কনসিয়াস হয়ে গেছি অ্যান্ড সবার আমার মনে হয় যে এভরিওয়ান ওয়ান শুড টেক গুড কেয়ার অফ দ্য স্কিন বিকজ যেটা দর্শনদারী সেটা তো সবার আগে তো ওই জন্য আমি নিজের খুবই মানে টেক কেয়ার করি অ্যান্ড নিজেকে মেনটেন রাখি তো সেই অর্থে আমি যদি ভোর চারটেতেও যদি কোনো দিন আমার খুব লেট হলো কোনো শো থেকে এসে শুতে আমি আমার মেকআপ রিমুভার দিয়ে ভালো করে ওটাকে ক্লিন করে তারপর ফেস ওয়াশ করে তারপর আমার নাইট কেয়ার যেই রুটিনটা সেটা করে তারপর শুতে যাই বা এই সব কিছুই কিন্তু তুমি দর্শকের সঙ্গে শেয়ার করলে তাদের প্রচুর জানার ইচ্ছে ছিল তাহলে তোমরা এখন পেয়েও গেলে নিজেরা অ্যাপ্লাই করতে শুরু করো প্রচুর প্রচুর লিপস্টিক যেখানে যাবে সেখানে কিনতে থাকবে কালেকশন বাড়াও আর অবশ্যই ভীষণ ভাবে স্কিন কে পরিষ্কার রাখো মানে এটাই খুব জরুরি যদি লাস্ট বিট অফ মেকআপ যেটাকে বলে সেটাও রিমুভ করা এবং একদম সবকিছু রিমুভ করে ঘুমোতে যাওয়া এটা ভীষণ প্রচন্ড ইম্পর্টেন্ট আছে ভীষণ জরুরি ইউ সো মাচ এবারে অন্য পর্বে যাব অফকোর্স আমার ব্যাগে কি আছে দেখি আমার ব্যাগ ও মাই গড একটা তো সিক্রেট ছেড়ে দাও তো আমার একটা বড় ডাস্টবিন চাই বেসিক্যালি দেখতে সুন্দর হবে ওয়ালেটটা কত মোটা সেটা দেখেই বুঝতে পারছো যে ওদেরও জামা কাপড়গুলো সবার কিন্তু ব্লিং আবার কিছুদিন বাদে সামারি জামা কাপড় চলে আসবে তার এটা তো ফোনে কি আছে জানতে হবে ও বাবা আমি মোটামুটি এক বছরের স্টক নিয়ে नहीं आशी